হাই বন্ধুরা, কেমন আছেন? প্রতিষ্ঠাপের হেল্পার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো চলুন কাজ শুরু করে দিই। তো এর আগে আমরা মোটামুটি প্রায় অনেকগুলি ক্লাস শেষ করছি, তো এইবার আসছে যে হেল্পার ক্লাস। তো হেল্পার ক্লাসে আসলে দেখানো হয়েছে যে কীভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, তারপর বিভিন্ন বিষয় নিয়ে দেখানো হয়েছে। তো চলুন আমরা কাজ করে দেখি কীভাবে করতে হয়। তো চলুন আগে একটি টেক্সট নিয়ে নিই, যেমন এটি নিলাম আমি কপি করে এখান থেকে। তো একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ। তো তার ভিতরে আমি টেক্সটটি রেখে দিলাম। এখন পেজটাকে রিফ্রেশ করে দেখি, এই যে দেখেন আমাদের যে পি ট্যাগটি, পি ট্যাগের মধ্যে যে টেক্সটটি দিয়েছিলাম সেই টেক্সটটি চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই টেক্সটটাকে সিএসএস অ্যাড না করে বুটস্ট্র্যাপের ক্লাস দ্বারা এটার কালারটা চেঞ্জ করতে। তো এখান থেকে আপনি জাস্ট কালার চয়েস করবেন, এটা হলো কি যে এই কালারটার জন্য জাস্ট এই ক্লাসটা কপি করবেন। এখানে পি এর মধ্যে একটা ক্লাস নেবেন, ক্লাস এই যে ক্লাস, জাস্ট ক্লাসটা দিয়ে দেবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর হলো কি প্রাইমারি, প্রাইমারিটা কপি করলাম। এই যে দেখেন আমি এই এটাকে কপি করিনি, এটাকে কপি করে আমি জাস্ট এখানে ক্লাসটা চেঞ্জ করে দিলাম, টেস্ট করলাম। এখন রিফ্রেশ করি পেজ, এই যে দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আরও চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো এরকম দেখাচ্ছে। তো আমরা সবগুলো কালার চেঞ্জ করে দিই। তো তারপর আছে সাকসেস, টেক্সট সাকসেস, এটা দিলে জাস্ট জাস্ট টেক্সট সাকসেসটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাকসেস কালার চলে আসবে। আচ্ছা এটা রিমুভ হয়নি, টেক্সট সাকসেস। আচ্ছা এটা হলো টেক্সট সাকসেস। তারপর আছে টেক্সট ইনফো, টেক্সট ইনফো। আচ্ছা আসছে না, মনে সেভ হয়নি, টেক্সট ইনফো। তারপর তারপর আছে টেক্সট রং, টেক্সট রং। দেখি চেঞ্জ হয়েছে কিনা, এই যে সাকসেস রং। আচ্ছা এটার এটা এক কালার দেখাচ্ছে। ও আচ্ছা মোটামুটি এক কালারই, দুইটা একটু ডিপ এটা আর একটু লাইট এটা। আচ্ছা তারপর আছে টেক্সট ডেঞ্জার, টেক্সট ডেঞ্জার। এখন পেস্ট করলাম, এই যে দেখেন ডেঞ্জার কালার হয়ে গেছে। তো আমরা এইরকম করে চাইলে এই যে এখানে যে ছয়টি কালার দেওয়া আছে, আমরা যে কোনো টেক্সটের মধ্যে জাস্ট ক্লাস ইউজ করে এই কালারগুলো প্রয়োগ করতে পারি। তো তারপর 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 আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেবো, চলুন এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে জাস্ট যে কোনো একটা ক্লাস নেবেন, ধরুন আমি সাপোজ আমি একটি ডিপ নিলাম, ডিপ বা পি পি পিও নেওয়া যায়, যেমন আমি এটিকে কপি করে নিলাম, অথবা পি আমি টেক্সটটি জাস্ট এখান থেকে টেক্সটটি, বা আমি এখানে পি নিই একটা আগে, পি নিয়ে তারপর লোরিয়াম ইপসাম দিয়ে দিই, লোরিয়াম। যেরকম আছে টেক্সটটি, তো এটার আমরা চাচ্ছি যে একটি ব্যাকগ্রাউন্ড দিতে, জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে কীভাবে দেবো দেখি। চলুন প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে দেবো, যে এখানে প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটি, তো জাস্ট এখানে বিজি প্রাইমারি এই ক্লাসটি লিখে দিলেই হয়ে যাবে। আমরা এখানে পি এর মধ্যে ক্লাস নিই, ক্লাস বিজি প্রাইমারি মানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালার। এই যে দেখেন প্রাইমারি কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো তারপর তারপর সাকসেস, সাকসেসের জন্য আরেকটু পি নিয়ে নিই, এটা ক্লাসটি চেঞ্জ করে দিই, সাকসেস করে দিই। এই যে দেখুন সাকসেস কালার হয়ে গেছে। আচ্ছা সাকসেস কালার, এই যে দেখুন। তারপর আছে এটা ইনফো কালার, আমি এটি কপি করে নিলাম,
ইনফো, এই যে দেখেন এটা ইনফো কালার হয়ে গেছে। তারপর আছে কি, তারপর আছে রং, আমি এখানে কালার ক্লাসটা চেঞ্জ করে দিই, এটার ব্যাকগ্রাউন্ড থাকবে রং কালার, দেখেন রং হয়ে গেছে। তারপর আছে ডেঞ্জার, মানে ডেঞ্জার এখানে ডেঞ্জার ক্লাসটি দিয়ে দিই আগে টিকেটে, সেভ করলাম। তারপর এখন রিফ্রেশ করি, এই যে দেখেন ডেঞ্জার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ডেঞ্জার হয়ে গেছে এটার ব্যাকগ্রাউন্ড। তো আমরা চাইলে এইভাবে যে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আচ্ছা একটা ডিপ দিয়ে দেখি ডিপের কালার চেঞ্জ হয় কি না, ডিপ এটাতে একটা ক্লাস নেই, ক্লাস আচ্ছা আমরা প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করি, প্রাইমারি ওইখানে দিয়ে দিই লরিয়াম, লরিয়াম মিক্সন সেভ করলাম। তো দেখি আসে কি না, এই যে চলে আসছে। তো আমরা যে কোনো এলিমেন্টের মধ্যে দিতে পারি, জাস্ট এটি লিখে দিলেই হবে, এটি কেটে দিলাম। তারপর কি আছে দেখি, তারপর আছে এখানে দেখি এই যে আইকন, ক্লোজ আইকন কীভাবে দেবেন। তো ক্লোজ আইকন দেওয়ার জন্য জাস্ট একটি বাটন নেবেন আগে। আচ্ছা আমরা একটি বাটন টেক নিই, বাটন তো টাইপ হবে, বাটন টাইপ বাটন, দেখি কি আসে। দেখেন একটি বাটনের মধ্যে চলে আসছে, ইয়ে এটার মধ্যে ভ্যালু দেওয়া নেই, তার কারণে কিছু দেখাচ্ছে না। তো ক্লাস দিতে হবে ক্লোজ, আর এখানে এটি দিয়ে দিতে হবে, আচ্ছা আমরা ক্লাসটাকে দিই নি, স্পেলিং মনে হয় বলেছে না, ঠিকই আছে। আচ্ছা তারপর দেখি কি আসে, এখন কোনো কিছু আসে কি না, আশা করি আসবে না, যে আসেনি চলে গেছে। তারপর এখন আমাদের এই যে এখান থেকে এটি কপি করে নিতে হবে, আর একটা এন্টিটি আছে এন্টিটি কোডটি, আর এই যে এখান থেকে স্প্যান যে ডিপটি আছে এটা কপি করে নিয়ে বসিয়ে দেবেন জাস্ট। তারপর দেখবেন খুব সুন্দর একটি ক্রস বাটন চলে আসবে, সেভ করলাম। এই যে দেখেন রিফ্রেশ করি, এই যে দেখেন ক্রস বাটন একটি চলে আসছে। আমরা এটিকে উপরে দিই, উপরে দিলে হয়তো ভালো লাগবে, জাস্ট সুন্দরের জন্য করে দিচ্ছি আর পিছনে সেট করলাম। এই যে দেখেন ক্রস বাটনটি চলে আসছে, আমরা এটাকে যে করে দিয়ে আরও অনেক কিছু করতে পারবো। তো তারপর কি আছে, তারপর আছে যে এটি এটির জন্য জাস্ট এই এই ক্লাসটি নিয়ে জাস্ট বসিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। ক্লাসটি দিয়ে দিলাম, সেভ করলাম, টেস্টটি রিফ্রেশ করলাম, এই যে দেখেন এটিও চলে আসছে। তো তারপর কি আছে দেখি, তারপর আছে যে এটা কি লেফটে যাবে না রাইটে যাবে, যদি আপনি ফ্লোট লেফট করতে চান, ফুল লেফট, রাইট করতে চাইলে ফুল রাইট, আপনারা যেভাবে সেভাবে দিতে পারবেন। মানে আমরা যেমন সিএসএস দিয়ে একটা জিনিসকে ধরুন আমরা এটাকে ফ্লোট, এই ডিপটাকে ফ্লোট রাইট করতে যাচ্ছি, তো তো আমরা এখানে সিএস দিয়ে লিখতে হবে যে এখানে গিয়ে লিখতে হবে ফ্লোট রাইট। তো আমরা জাস্ট এই ক্লাসটি ইউজ করে, যেমন ধরুন আমরা এটাকে যদি ফ্লোট, আচ্ছা আমি দেখাচ্ছি এটি দিই, আমরা চাচ্ছি যে ফ্লোট রাইট করতে এটিকে, হ্যাঁ। তো আমরা জাস্ট এই ক্লাসটি ইউজ করলে হয়ে যাবে। তো এখানে করে দেখি এটাতে যাই কি না, ফুল রাইট, এই দেখেন রাইটে চলে গেছে, মানে এটি জাস্ট ফ্লোটের কাজ করে, আর এটিতে ইম্পর্টেন্ট দেওয়া আছে, এই যে দেখেন ইম্পর্টেন্ট, ফ্লোট রাইট, ফ্লোট লেফট হবে আর ইম্পর্টেন্ট আছে, এটা ফ্লোট রাইট হবে ইম্পর্টেন্ট দেওয়া আছে। তো আমরা টিকেটে দিই, দরকার নেই, তারপর কি আছে, তারপর কন্টেন্ট সেন্টার কন্টেন্ট ব্লকস। আচ্ছা এটি হলো গিয়ে ধরুন একটি এলিমেন্টকে আপনারা মাঝখানে নিতে যাচ্ছেন, ধরুন আমরা এখানে একটা উইড দেবো, হ্যাঁ আমি উইড দিয়ে দেখাচ্ছি, যেমন আমাদের মেইন ডিপ কোনটা এটা, হ্যাঁ তো এটার মধ্যে আমি আরেকটা ডিপ নিই,
চিত্রের মধ্যে না, আমি আলাদা করে দেখাই। ধরো আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপ প্লাস কন্টেন্ট এরিয়া, তার ভিতরে পি নিলাম একটা, পি রিমিক্সার নিলাম, অনেকগুলো নিই। এখন সেভ করলাম, দেখি কেমন দেখা যায়। এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে, আচ্ছা এটা কি আর কিছু লরিয়াম, সরি অনেকগুলো করিনি, সেভ করলাম। আচ্ছা এরকম দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটার একটা উইড দিতে, ধরুন এতটুকু উইড দিলাম। তো আমি এখানে স্টাইলটা দিয়ে দিই, স্টাইল উইড, উইড দিলাম ধরুন উইড আমি এখানে 60% দিলাম উইড। হ্যাঁ এখন রিফ্রেশ করি, দেখেন উইড কতটুকু হয়েছে, 60% হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটাকে মাঝখানে আনতে। তো মাঝখানে আনতে হলে এখানে লিখতে হবে আবার মার্জিন অটো, মার্জিন অটো, মার্জিন অটো। তো এখন দেখি কেমন হয়। দেখেন মার্জিন অটো এই মাঝখানে চলে আসছে। তো আমরা এখানে সিএসএস সেট করার কোনো দরকার নেই, আমরা চাচ্ছি যে জাস্ট ক্লাস ইউজ করে করতে আমাদের লেখার চাইতেও ভালো হবে। যে ক্লাসটা ইউজ করলে জাস্ট এই সেন্টার ব্লক, সেন্টার ব্লক দিলে কী কী হবে আমি দেখাচ্ছি। ডিসপ্লে ব্লক হবে, মার্জিন মার্জিন লেফট থেকে ওটো থাকবে, রাইট থেকে ওটো থাকবে। তারপর আমরা এখানে জাস্ট এই ক্লাসটি ইউজ করলেই পারি, স্পেস এই ক্লাসটি সেন্টার ব্লক মানে মার্জিন ওটো থাকবে। এই যে দেখেন সেম কাজই করতেছে মোটামুটি। তারপর কী আছে দেখি, তারপর ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স হলো গিয়ে। তো ক্লিয়ার ফিক্সের কাজটা আমি আসলে যখন সিএসএস করবো তখন বুঝিয়ে দেবো, এখন আসলে বুঝতে পারবেন না। তারপর আছে হাইট শো। তো ধরুন আমরা একটি ডিপকে, যেমন আমরা এই ক্লাসটিকে যাচ্ছি হাইট করে ফেলতে। হ্যাঁ তো এখানে জাস্ট লিখবেন এখানে হিডেন, হিডেন জাস্ট হিডেন ক্লাসটি ইউজ করে দেবেন। হিডেন ক্লাসটি ইউজ করে সেভ করলাম, এখন রিফ্রেশ করি পেজটি, দেখেন এটা হিডেন হয়ে গেছে। আবার চাচ্ছে যে শো করাতে। হ্যাঁ আমরা এটাকে ধরুন এখান থেকে এখন হিডেন করে দিই, ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে আচ্ছা এখান থেকে না, আমরা এটাকে ডিসপ্লে নান করার দরকার নেই, এভাবে দেখাই। আচ্ছা হিডেন যেভাবে করবেন শো সেভাবেই করা দেবে, হিডেনই করে রাখি। হিডেন করা আছে, তো আপনারা মানে যদি কোনো একটা এলিমেন্ট বা একটা ইয়া ডিপের এরিয়া যদি হিডেন করা থাকে সিএসএস দিয়ে, তো তার সেটাকে আবার এখানে শো ক্লাসটি বসিয়ে দিলেই শো হয়ে যাবে। এখানে রিফ্রেশ করে দেখি, দেখেন হিডেন হয়ে গেছে। তো তারপর আবার চাইলে ভিজিবিলিটি হিডেন করতে পারবেন, জাস্ট এখানে আনভিজিবল ইনভিজিবল দিয়ে দিলেই হবে, ইনভিজিবল। আবার আপনারা এটাকে স্টাইল মানে সিএসএস দিয়ে ভিজিবিলিটি হিডেন করে, সরি ভিজিবিলিটি ভিজিবল করে রাখ, ভিজিবল করেও দিতে পারেন। তো এখন রিফ্রেশ করে দেখি, যে রিফ্রেশ করলাম, এই যে দেখেন সেম কাজই করতেছে মোটামুটি, ইনভিজিবল আর হিডেন, আর শো জাস্ট শোটা দিলে শো হবে। তারপর কী আছে, তারপর আছে আচ্ছা এটা আসলে তেমন কাজে লাগবে না। তারপর কী আছে, ইমেজ রিপ্লেসমেন্ট, এটা তেমন কাজের না, আপনারা ট্রাই করেন, ট্রাই করলে পারবেন। আচ্ছা এখন আজকে তাহলে এই পর্যন্তই, তো ভালো থাকবেন, এরপর পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো ধন্যবাদ।